हेलो फ्रेंड्स, अस्सलामु अलैकुम। दिस इज सोनिया फ्रॉम कुकिंग विथ सोनिया। आशा करछि सकले अनेक बेशी भालो आछेन। आज के आमी आपनादेर जोन्नो दारुण मजार एकटा रेसिपी निये हाजिर होलाम, आर एटा होलो चिंगड़ी माछेर मालाइकारी। एई रान्नाटा करा खूबी सहज, छोटो छोटो किछु स्टेप फलो करले आर किछु टिप्स जदि आपनारा आमार मतो फलो करेन ताहले आपनादेर चिंगड़ी माछेर मालाइकारीटा जे केउ खेये आपनार प्रशंसा करते बाध्य होबे। आसले एई चिंगड़ी माछेर मालाइकारीटा आमार अनेक बेशी पछन्देर। चलुन ताहले देखे नेई आजकेर एई मालाइकारीटा आमी किभाबे रान्ना करछि, आर भिडियोटी सम्पूर्ण देखार अनुरोध करछि। एबं भिडियो भालो लागले अवश्यई लाइक कमेंट शेयर करते भूलबेन ना। सरिषा निये निच्छि एक टेबिल चामच परिमाण, धनिया निये निच्छि एक चा चामच परिमाण, जीरा निये निच्छि एक चा चामच परिमाण, काजू बादाम निये निच्छि पाँच छयटा, आपनारा जे कोनो धरनेर बादाम निते पारेन, आर टक दई निये निच्छि हाफ कापेरो एकटु कम। आमी एगुलोके सब एकसाथे पेस्ट करे निब। আর নিয়েছি নারকেল কোড়া এক কাপ পরিমাণ, নারকেলটা দিয়ে আমি দুধ বের করে নিচ্ছি। হলুদ দিয়ে দিলাম মাছের উপরে এক চা চামচ, আর লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ। লবণটা এক চা চামচেরও একটু কম দিতে হবে। ভালোভাবে এটাকে মেখে আমি তেলের উপর ভেজে নিব। কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মাছটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, দুই পাঁচটা মোটামুটি এক মিনিটের মধ্যে ভেজে উঠাতে হবে যাতে একটু লালচে হয়ে যায়। খুব বেশি যদি ভাজেন তাহলে ভিতরের মাছটা অনেক বেশি শক্ত হয়ে যায়, তখন খেতে মোটেও ভালো লাগে না। আমি উল্টে পাল্টে লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি এই পর্যায়ে। চিংড়ি মাছের মালাইকারি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে, তাই যে কোনো অনুষ্ঠানে অথবা নিজেদের খাওয়ার জন্য মাঝে মাঝেই আমি এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করি। মাছটাকে তুলে নিয়েছি, আরও কিছুটা তেল দিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি আজকের রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করছি। সরিষার তেলে চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভীষণ মজার হয়। আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ। পেঁয়াজের পেস্ট দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, আর রসুন বাটা দিচ্ছি এক চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ। আমরা মাছ ভাজার ক্ষেত্রেও কিন্তু লবণ ব্যবহার করেছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এক টুকটা দারচিনি, দুইটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম পানি দিয়ে কষলে সেই দুধটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ না থাকলে যে কোনো দুধ ব্যবহার করতে পারেন, লিকুইড গরুর দুধ অথবা পাউডার মিল্ককে গুলেও ব্যবহার করতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। এই রান্নায় হলুদের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে। ভালোভাবে মশলাটাকে একটু জাল করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলোকে এই মশলার সাথে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। ছানা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি আমি, মশলাটা যতটুকু ঝোল রাখতে চাই ততটুকু পর্যন্ত। আর এই সময়ের মধ্যে আমাদের মাছটাও সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না, এজন্য আমি এর মধ্যে কোনো পানিও অ্যাড করিনি। শুধু নারকেলের দুধের যে পানিটা ছিল সেটা দিয়ে আমার মাছটা রান্না হয়ে যাবে। রান্না শেষ হয়ে আসলে একেবারে উঠানোর আগে আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের একটা ফ্লেভার আসলে মাছটা খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি চুলা থেকে। একটু ধনে পাতা কুচি দিয়ে দিব খুব অল্প পরিমাণ। আর এখন চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি চুলার উপরে।
যাতে ধনিয়ার ফ্লেভারটা মাছের মধ্যে চলে যেতে পারে। ব্যাস, এই তো রান্না হয়ে গেল আমাদের বাংলাদেশি স্টাইলের একেবারে ঘরোয়া উপকরণের চিংড়ি মাছের মালাইকারি। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটি সহজ লেগেছে এবং ভালো লেগেছে। আপনারা যে কোনো সময় আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।